নমস্কার জীবনের আলো অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত একটা প্রচলিত কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস সবসময় ভালো কোনো মানুষের সঙ্গে ভালো কোনো সংস্থার সঙ্গে ভালো কোনো সাবজেক্টের সঙ্গে যদি নিজেকে আপনি জড়িয়ে রাখতে পারেন তাহলে সবসময় আপনার ভালো চিন্তা ভাবনার বৃদ্ধি হবে বা আপনার ভালো হবে আজকে এই কথাটা কারণেই বললাম আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে আপনি দেখছেন দেখতে দেখতে মোটামুটি অ্যাস্ট্রোলজি সাবজেক্ট পর একটা কিন্তু সাম্যক ধারণা আপনার কিন্তু তৈরি হয়েছে আপনি কিন্তু বুঝে গিয়েছেন যে কাল দোষ কাকে বলে সাপের দোষ কাকে বলে মাঙ্গলিক দোষ থাকলে কি করণীয় বা কি করা উচিত তাই আপনারা যখনই লাইভ অনুষ্ঠানে ফোন পান তখনই কিন্তু এই প্রশ্নগুলো করেন যে আমার জন্মছকে আমার সন্তানের জন্মছকে এই দোষগুলো কি রয়েছে দাদা আর যদি থাকে এর জন্য কি প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা রয়েছে আর যদি প্রতিকার প্রতিবিধান করি তাহলে নিশ্চয়ই আমরা জীবনে একটা ভালো দিকে যেতে পারবো আজকে ঠিক আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। যাদের জন্ম থাকে জেনে গিয়ে যে এই ধরনের কোনো দোষ রয়েছে তারা কি করবেন কতটা শক্তিশালী এই অশুভ দোষগুলো কিভাবে এর থেকে বেরোবেন আদৌ কি বেরোনোর উপায় রয়েছে আর বেরোলেও কত পার্সেন্টেজ পর্যন্ত আপনি নিজেকে সেখান থেকে করব যে মানুষ সঙ্গে আপনি নিজেকে আবদ্ধ রাখতে পছন্দ করেন আসলে অ্যাস্ট্রোলজার হলেই তো হবে না তাকে একজন অভিজ্ঞ শিক্ষিত পারদর্শী অ্যাস্ট্রোলজার হতে হবে যে সত্যি চিনবে আপনার সমস্যাকে এবং তার থেকে আপনাকে কিন্তু সমস্যা গ্রস্থ থেকে সমস্যা মুক্ত একটা জীবন উপহার দিতে পারবে আমাদের এই অনুষ্ঠানে যে মানুষটি উপস্থিত থাকেন তিনি এই বিষয়ে কিন্তু পারদর্শী অর্থাৎ পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তবিদ হস্তরেখাবিদ স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী প্রথমেই তাকে আজও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত হ্যাঁ নমস্কার নমস্কার দর্শকবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন দেখুন যে বিষয়গুলো রয়েছে সত্যি করেই এই বিষয়গুলো খুবই মানে ক্রিটিক্যাল এক কথায় বললে হবে কারণ আপনার জন্মছকে যদি এই ধরনের সমস্যা থাকে অর্থাৎ কিছু কিছু নেগেটিভ সম ভাইব্রেশন যদি আপনার জন্মছকে কানেক্টেড হয় তাহলে আপনার ক্ষেত্রে শুধু নেগেটিভ জায়গাটাই বেশি কিন্তু বিপদে মানে বিপদে যেটা বলা হয় বিপদে পড়ার এক কথায় বললে যে বিপদে পড়বেন কি ক্ষেত্রে বিপদ মানে সব ক্ষেত্রে এক একটা বিষয়ের ওপর বিপদ অর্থাৎ কোনো ক্ষেত্রে কেরিয়ারের জায়গায় সমস্যা হচ্ছে কারোর ক্ষেত্রে দেখা গেলো যে এডুকেশন জায়গাটা সমস্যা হয়ে যাচ্ছে কারোর ক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা এগুলো তো সাধারণত দেখা যায় সাধারণ আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে আবার আবার একটা জিনিস জেনে রাখবেন যে কারোর মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট স্বয়ং ঈশ্বর দিয়ে পাঠায় না অর্থাৎ হানড্রেড পারসেন্ট আপনার মধ্যে যদি দিয়ে দেয় স্বয়ং ঈশ্বর আর তাহলে আপনি একসময় ঈশ্বরকেই ভুলে যাবেন কারণ আপনার মধ্যে অহংকার যে রাগ এগুলো তৈরি হয়ে যাবে এবং এই অহংকার যে রাগ এইগুলো যখনই আসবে তখনই আপনার মধ্যে থেকে নেগেটিভ এনার্জি কাজ হবে এবং একটা সময় গিয়ে আবার আপনি ধাক্কা খাবেন আবার সেই স্মরণাবর্ণ হবেন কার না ঈশ্বর সেইভাবেই ঈশ্বর আপনাকে পাঠিয়েছে এই ধরাধামে আমাকে পাঠিয়েছে প্রত্যেককে পাঠিয়েছে সেই জন্য জানবেন যে হান্ড্রেড পারসেন্ট কারোর মধ্যে নেই কারোর কারোর ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান আছে আমি বারবার বলি যে সমস্যা থাকলো তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি জীবনে পান তাহলে আমি বলবো অবশ্যই আপনি আপনার জীবনের নির্দিষ্ট যে স্বাদ নির্দিষ্ট যে সাকসেসের যে আনন্দটা আপনি উপভোগ করতে পারবেন না হলে কিন্তু একটা সময় ডিপ্রেশন ডিপ্রেশনে থাকতে 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 নার্ভের সমস্যা দেখা একটা সময় আপনাকে বলবে আপনি পাগল হয়ে গেছেন তাহলে সেই জায়গাটা যদি আপনি না যেতে চান তাহলে তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে দেবেন খুব ভালো একটা দিক কিন্তু দাদা বলেছেন সত্যি কথা অনেক ক্ষেত্রে জীবনে বারংবার আপনি হোঁচট খেতে খেতে কষ্ট পেতে পেতে দুঃখ পেতে পেতে ডিপ্রেশনের মনের কষ্ট আপনার শারীরিক রোগে পরিণত হয় তাই অবশ্যই কিন্তু করণীয় একটা বড় কাজ রয়েছে সেটা হচ্ছে যে আপনার জন্মছক বিচার করা থাকতেই পারে কোনো অশুভ দোষ তাতে ভয় কি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যদি আপনার পাশে থাকে তাহলে এই সমস্যা থেকে আপনাকে হাত ধরে তিনি বের করে আনতে পারবেনই পারবেন কাল সর্বদোষ প্রথমে এই বিষয়টা নিয়ে একটু কথা বলব বলবো অনেকের জন্মছকে এটি থাকে এবং যাদের জন্মছকে আছে অনেকেই ভাবে হায় হায় বোধহয় আমার জীবনটা শেষ হয়ে গেল কারণ আমার জন্মছকে কাল সর্প দোষ রয়েছে ঠিক এটা এখান থেকে একটা প্রশ্ন থাকবে কাল সর্পদোষ দোষ বিষয়টা কি আর সত্যি এটা কতটা ভয়ঙ্কর কাল যোগ আমরা শুনলে পরে হয়তো খুব আতঙ্কিত হয়ে পড়ে একটা জিনিস জেনে রাখুন কাল যোগ কখন তৈরি হয় এটা আপনাদের আগে জানা প্রয়োজন কারণ কাল যোগ আপনারা শুনেছেন নাম যে এইভাবে কাল সর্পযোগ মানে আপনার ক্ষেত্রে ক্ষতি কারণ সর্পযোগে দু রকমের ফল দেয় আমি কিন্তু যোগ বলে বলছি দোষ না কিন্তু কাল স্প যোগ দু রকমের হয় একটা সুবত্ব দেয় একটা অশুভত্ব দেয় যদি সুবত্ব দিয়ে থাকে তাহলে আপনি জীবনে সেই জিরো থেকে হিরোতে পৌঁছাবেন আর যদি অশুভত্ব দিয়ে থাকে তাহলে আপনি ওই হিরো থেকে জিরোতে পৌঁছাবেন এই দুটো কানেকশান এগুলো গ্রহ অর্থাৎ রাহু এবং কেতু বলা হয় রাহু এবং কেতুর যে মুভমেন্টে সে মুভ করছে তাহলে সেই মুভ অনুযায়ী যদি একটা সাইডে যদি সমস্ত গ্রহগুলো কারণ সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহ কিন্তু অবস্থান করছে এই নটা গ্রহের মধ্যে রাহু কেতু যদি বাদ দেওয়া যায় তাহলে সাতটা গ্রহ থাকে এবং এই সাতটা গ্রহ যদি একটা সাইডে চলে আসে এবং রাহু যেদিকে মুভ করছে সেই দিকে যদি গ্রহগুলো না থাকে খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা কারণ যেদিকে মুভ করবে কারণ রাহু কেতু সবসময় বক্র গতিতে মুভ করে তাহলে যেদিকে মুভ করছে তার উল্টো দিকে যদি অন্যান্য গ্রহগুলো অবস্থান করে তাহলে জানবেন সেই কালসর্প যোগ আপনার জীবনে প্রতিষ্ঠা তৈরি অর্থাৎ আপনার জীবনে সাকসেস দিয়ে যাবে এবং যে সাকসেস দেবে সেটা ওই জিরো অর্থাৎ ওই হিরোর থেকে অর্থাৎ জিরোর থেকে হিরোতে পৌঁছে দেবে আপনাকে চিনবে অর্থাৎ আপনার নাম অনুযায়ী আপনার সমাজকে চিনবে আপনার পরিবারকে চিনবে আপনি সুপ্রতিষ্ঠিত হবেন সারা বিশ্ব আপনার নাম যশের জায়গা তৈরি করে দেবে এই কালসর্পযোগ আর যদি রাহু এবং কেতু যেদিকে মুভ করছে সেই দিকে যদি অন্যান্য সেই সাতটা গ্রহ চলে যায় এবং সেখানে রবির অবস্থান দেখতে হবে কতটা পাওয়ার আছে বৃহস্পতি অবস্থান কি পাওয়ারে আছে এবং মঙ্গলের অবস্থান কি পাওয়ারে আছে এবং অন্যান্য গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে যদি সেটা নেগেটিভ হয় তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন না এতটা ভয়ানক কালসার প্রযোগ তৈরি করে দেয় সুতরাং আবার কোনো ক্ষেত্রে দেখা গেল ব্যালেন্স নিয়ে চলে অর্থাৎ কারো ক্ষেত্রে দেখবেন কোনো সময় প্রথমে দিকে ভালো হচ্ছে পরবর্তীতে খারাপ হচ্ছে আবার কারো ক্ষেত্রে প্রথমের দিকে ভালো হচ্ছে খারাপ হচ্ছে তো পরবর্তীতে খারাপ হয়ে যাচ্ছে তাহলে এই খারাপ ভালো এইগুলো মিশিয়ে চলে অর্থাৎ কোনো কোনো সময় আপস অ্যান্ড ডাউন লাইফে আসে কালসর্প যোগ বিভিন্নভাবে আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে আবার ভালো হতে পারে সেক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনার জন্মছকের কী কানেকশানের পরিপ্রেক্ষিতে কালসর্প যোগটা হয়েছে আমরা অনেক সময় বলি বারোটা কালসর্প যোগ আছে আবার কোনো কোনো সময় দেখবেন যে আমরা বলে থাকি যে ভঙ্গ কাল সর্পযোগ অর্থাৎ নির্দিষ্ট একটা গ্রহ দেখা গেলো বাইরে চলে গেছে এবং সেই নির্দিষ্ট গ্রহর ভঙ্গ কাল সর্পযোগ আপনার জীবনে তৈরি হতে পারে তাহলে এক একটা কাল সর্প এক এক ধরনের ফল দেয় আমি যেটা বললাম প্রথম অবস্থায় সেটা জেনারেলি প্রবলেম জেনারেলি কি ফল দেয় সেটা আমি আপনাদের কিন্তু আপনার জন্মছকের পরিপ্রেক্ষিতে কি ধরনের সমস্যা দেবে বা কি ধরনের উন্নতি দেবে সেটা আপনার জন্মছক মধ্যে দেয় একদম ঠিক এই কালসর্প দোষ বা কালসর্প যোগ দিয়ে আগে দেখে আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমার সম্বন্ধে আপনার সম্বন্ধে জানবেন বলুন আচ্ছা হ্যাঁ আরে খুব ভালো কথা মানে জব স্যাটিসফ্যাকশন ছিল না কারণ আমরা বারংবার কেরিয়ার বিষয়টাকে নিয়েও কিন্তু আলোচনা করি তো সেখানে কিন্তু ও এখন ভালো চাকরি পেয়েছে মনের মতন চাকরি পেয়েছে স্বপ্নের চাকরি পেয়েছে তাই তো এটাই কিন্তু সব বড় একটা পাবলিসিটি এই যে মিডিয়াতে অনুষ্ঠান হয় এটা একটা পাবলিসিটি আমরা স্বীকার করছি কিন্তু তার থেকে মাউথ পাবলিসিটিটা বড় পাবলিসিটি নিশ্চয়ই এই রকম আমার প্রচুর ক্লায়েন্ট আছে মানে এই যে রেফারেন্স মানে সে কাজ পেয়েছে তার পরিপ্রেক্ষিতে বলেছে তার বান্ধবী বা বন্ধুদের বলেছে যে আমি এখানে কাজ পেয়েছি তুই যেতে পারিস একদম দেখো তার পরিবারে কেউ কাজ পেয়েছে সেখানে কিন্তু এইভাবে কিন্তু রেফারেন্সটা আমার প্রচুর আছে এবং তারা এখন খুব ভালো জায়গায় আমি আপনারা তো সাধারণত দেখেই থাকেন যে তারা নিজেরা ডিরেক্টলি ইন্টারভিউ দিচ্ছে যে না আমি আজকে ভালো জায়গায় আছি একদম একদম ঠিক কথা খুব ভালো লাগলো আপনার বান্ধবীর উন্নতি হয়েছে এবার তো নিজেরটাও চাই তাই তো আচ্ছা আচ্ছা বলো ডেট অফ বার্থ বলো আরেকবার বলো

বারুইপুর এখানে বারুইপুর থেকে বলছে জন্মছকের যে কানেকশন লগ্ন কুম্ভ লগ্ন মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম জানা আছে হ্যাঁ ভরণী নক্ষত্রে জন্ম এখানে বেশ কিছু কানেকশান রয়েছে মানে এর আগে কোনো দিন চাকরির জন্য চেষ্টা করা হয়েছে টিচিং প্রফেশন বা কনসালটেন্সি রিলেটেড বা এই যে ব্যাংকিং সেক্টর এগুলোর জন্য চেষ্টা হয়েছে কোথায় এখানে দুটো তিনটে কানেকশন রয়েছে একটা ব্যাংকিং সেক্টরের কানেকশন রয়েছে টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে আর একটা দেখা যাচ্ছে যে কনসালটেন্সি রিলেটেড এই দুটো তিনটে কানেকশান রয়েছে এই এইগুলো কিন্তু অবশ্যই এখানে গুরুত্ব দিয়ে দিতে হবে কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এখানে দ্বিতীয়ভাবে শনি কেতু সাপিত দোষ হয়ে আছে আমরা আজকের অনেক আলোচনাই করব এই ধরনের বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যা এই শনি কেতু কাল সাপির দোষ থাক পারে বাধা তৈরি হয় মানে হওয়া কাজে লাস্টে গিয়ে হয় না হওয়া কাজে লাস্টে গিয়ে ব্রেক করে যায় এবং হয় না আর এই চারটাতে আরেকটা একটা রয়েছে গানের গানের জায়গা বা সুমিষ্ট কথাবার্তা বলার কোনো কানেকশন এগুলোর কিন্তু রয়েছে বা গানের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে বাহ আচ্ছা আচ্ছা তার মানে কথা বলার সঙ্গে যুক্ত একটা কাজে একদম এইখানে কানেকশন রয়েছে সেটা মাথায় রাখতে হবে আর মাঝে মাঝে চোখের প্রবলেম হতে পারে

আচ্ছা বাহ কিন্তু খুব অভিনয়ের জায়গা খুব খারাপ আমাদের অভিনয় কোন গ্রহ দেয় একটু বলবো আলোচনা আজকে খুব ইন্টারেস্টিং কারণ এখানে বলবো যে অভিনয় দেয় কিন্তু সাধারণত রাহু যার মানে রাহুর মুভমেন্ট এতটা পরিবর্তন করে মানে আপনি এই কাঁদছেন আবার এই হাসছেন রাহু এইগুলো কিন্তু পরিচালনা করে তাহলে সেই কানেকশানটা রয়েছে এখানে রাহুর যে ভাবগত কানেকশন যোগ রয়েছে কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে মাথা গরম হয়ে যায় সুযোগ আছে হ্যাঁ সুযোগ রয়েছে সুযোগ রয়েছে কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে আচ্ছা মাথা ঠান্ডা রাখতে হবে নিশ্চয় নিশ্চয় এখানে বলছি এখানে এখানে সেই যোগটা সেই শুভ যোগটা রয়েছে কারণ এখানে রাহু শুক্র কানেকশন হয়ে আছে কিন্তু এখানে শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে ঠিক কিন্তু এখানে রবির কানেকশন পেয়েছে এই জন্য এই জায়গাটা একটা বাধা রয়েছে হ্যাঁ এই জন্য এই অভিনয়ের জগতে একটা বাধা রয়েছে কিন্তু এই বাধাটা অবশ্যই ওভারকাম করতে পারলে পারে কিন্তু সাকসেস আসবে এখন যেহেতু দশাটা চলছে মঙ্গলের সঙ্গে শনির অন্তর্দশা কেমন এই মঙ্গলের সঙ্গে শনির অন্তর্দশা যখন এখানে শুক্র কানেক্টেড হবে অর্থাৎ এখানে দু হাজার পঁচিশের শেষে থেকে ভালো জায়গা পাবে যদি এটা ধরে রাখা যায় মানে এই অভিনয়ের জগৎ ধরে রাখতে পারলে দু হাজার পঁচিশ এর শেষের দিক থেকে উন্নতির যোগ হবে কেমন আচ্ছা আচ্ছা স্যার আমি আপনার সাথে যোগাযোগ ঠিক আছে ঠিক আছে খুব ভারত থেকে সত্যি মানুষের প্রচুর স্বপ্ন নিজেকে নিয়ে নিজের পরিবারের মানুষগুলোকে নিয়ে একটা সুন্দর জায়গায় সুপ্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন কিন্তু আমরা প্রত্যেকই দেখি কিন্তু এই যে মাঝে মধ্যে কথা চলে আসি কোন একটা দোষ বা কিছু হলো যোগ তো Shapir দোষ কথাটাও যেহেতু এই জন্োটাকে কেন্দ্র করে এলো আমি সময় থাকলে সেটা নিয়ে আলোচনা করব কিন্তু এই যে কালসর্প যোগ দিয়ে আমরা আলোচনা করছি এই যে মাধ্যমিকের রেজাল্ট বের উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু বেরিয়ে যাচ্ছে যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তাদের কারো জন্মছকে যদি কালসর্প দোষ বা যোগ থাকে তাদের জীবনে কি এটা প্রভাব ফেলতে পারে কালসর্প যোগ যদি একটা স্টুডেন্টের থাকে তাহলে স্টুডেন্ট লাইফে যে সমস্যাগুলো আসতে পারে সেটা হচ্ছে দেখবেন যে কোন কোন সময় তাদের পড়াশোনা যদি অশুভ কানেক্টেড হয় এই কালসর্প যোগ যদি অশুভ কানেকশানে পায় সেই জাতকের তাহলে দেখবেন যে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে এবং ইলেকট্রিক মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি এরা বেশি আসক্ত হবে এবং যেটা জীবনে কোনো কাজে লাগাতে পারবে না কারণ শুধু মোবাইল ঘেটেই চলছে কোনো কাজ নেই তার পড়াশোনা তো একদম বন্ধ করে দিচ্ছে এবং বাবা মায়ের কথা শুনছে না অবাধ্য হয়ে গেছে আর শুধু ওই মোবাইল দিয়েছেন মোবাইলটা ঘাঁটতে থাকছে মোবাইল শুধু দেখতে থাকছে মোবাইলে সব মানে খাওয়া দাওয়া সব মোবাইল ছাড়া তো সে খেতেই পারছে না এইরকম পরিস্থিতি তৈরি করবে কারণ এখানে মোবাইল রিলেটেড এটা কিন্তু রাহুর একটা পার্ট মোবাইলটা কিন্তু রাহুর পাঠ জেনে রাখুন তাহলে সেটার একটা কানেকশন সেই যাভাবে কিন্তু এবং কোনো কোনো সময় বন্ধু বন্ধুর সঙ্গটা খারাপ বন্ধু সঙ্গে মিশে গিয়ে নেশায় পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারে এই কালসর প্রযোগ এতটা ভয়ানক স্টুডেন্ট লাইফে আসতে পারে যদি অশুভ দেয় আবার যদি শুভ দেয় দেখবেন যে ধীরে 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 তার উন্নতি হচ্ছে হয়তো গরিব পরিবারে সেই জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে হয়তো তার দুবেলা অন্য সে জোগাড় করতে পারেনি তার বাবা মা কিন্তু একটা সময় সে ধীরে 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 উন্নতি করে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে তাহলে এই জায়গাগুলো কিন্তু দেয় কালসর্প যোগের কারণে অর্থাৎ বলা হয় সে জিরো থেকে হিরোতে পৌঁছে যাওয়া তাহলে এই জায়গাগুলো যদি থাকে যদি অশুভ যোগ থাকে আমি বারবার বলি কেন না অশুভ যোগ থাকলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান আছে গাইডলাইন আছে এগুলো মেনে চললে আপনার জীবনের উন্নতি হবে অবশ্যই হবে আমি বারবার বলছি একদম ঠিক কথা কালস্বর্প দোষ নিয়ে বা যোগ নিয়ে বিস্তারিতভাবে আরো অনেক আলোচনা করা যেত কিন্তু আজকে আমরা অতটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কারণ গুরুত্বপূর্ণ কয়েকটা দোষ বা যোগ নিয়ে কিন্তু কথা বলবো এই যে সাপীর দোষ আমরা কথা প্রসঙ্গে মাঝে মধ্যেই চলে আসে আমাদের প্রথম যে জন্মছকটি এলো সেখানেও নাকি এই দোষটি রয়েছে বিষয়টি কি এবং কতটা এটা আমাদের জীবনে প্রভাব ফেলে দেখুন সাপীর দোষ এটা বলা হয় সাপীর দোষ আপনার ক্ষেত্রে পূর্ব অর্থাৎ পূর্ব জন্মের কর্মফল মানে এই যে এর আগে যেটা আলোচনা করলাম যে অর্থাৎ এটাও পূর্ব জন্মের কিছু কর্মফল রয়েছে দোষটা পুরোপুরি পূর্ব জন্মের কর্মফল আবার অনেক সময় এটা পিতৃদোষ বলে দোষ বলে অনেকে অভিযোগ করেন কিন্তু পিতৃদোষ পুরোপুরি না এখানে রবির সঙ্গে যদি কানেকশান পাই সেগুলো দোষের কানেকশন পাই কিন্তু এই দোষটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পূর্বজন্ম অর্থাৎ আপনার পূর্ব জন্মে সেটা দেখা গেল জ্ঞানত বা অজ্ঞানত আপনি কোনো অন্যায় কাজ বা ভুল কাজ করেছেন তার সেই প্রাশ্চিত্ত আপনাকে এই জন্মে করতে হবে কিভাবে কি ধরনের কারণ আপনার সাপির দোষ আপনার জন্মছকের কানেকশান পাচ্ছে এবং ভাবগত কানেকশান আমি এটা আবার বলছি যে এই অশুভ যোগগুলো কোন ভাবে কানেকশান পাচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু জেনারেলি দেখা গেছে যে সাপির যদি থাকে আবার এই সাপির দোষেরও কিন্তু ভালো রয়েছে খারাপও রয়েছে ভালো একটা দিক রয়েছে আবার খারাপ দিক রয়েছে খারাপ দিক যেটা হয় সেটা হচ্ছে জীবনে কোনো শুভ কাজ আপনার জীবনে করতে দেবে না বা কোনো ভালো কিছু আপনার জীবনে আসতে দেবে না এই দেখা দেখাল লাস্ট মোমেন্টে গিয়ে আপনার জিনিসটা হবে না সব কিছু ফাইনাল হয়ে গেল মানে সেই যখন হয়তো আপনি ছক্কা মারতে যাবেন আপনার থেকে হাত থেকে ব্যাটটা পড়ে যাবে এই রকম জায়গা তৈরি হবে আপনার লাইফে এবং আস্তে 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 আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে যাবে আপনার জীবনে হতাশাগ্রস্ত হয়ে যাবেন এবং ধীরে ধীরে আপনার অনেক কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনাকে দেখলে ভয় পাবে তারা আপনার কাছে আসতে চাইবে না আপনাকে দেখবেন আপনি দূর থেকে দেখবেন যে আসছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখে পালিয়ে চলে যাবে তাহলে এই রকম মুভমেন্ট আপনার কোনো কোনো সময় সহ্য করতে হবে আপনার জ্ঞানত এটা হচ্ছে সাপিত দোষের কারণ সাপীর দোষ জীবনে উন্নতি করতে দেয় না যদি থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে আবার এটা সুবোত্তও আছে সুবোত্ত আছে আমি অবশ্যই বলুন একদম তাহলে সাপের দোষের শুভ দিকটা কি ভালো দিকটা শুনবো না এটা তো কখনই হতে পারে না তবে তার আগে কে আছেন নমস্কার হ্যালো হ্যালো কে বলছেন আমি আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমি আচ্ছা ডেট অফ বার্থ

নভেম্বরের চার তারিখে জন্ম লগ্ন মিথুন লগ্ন তুলা রাশি জানা আছে এটা মিথুন লগ্ন তুলা হ্যাঁ কেন যাচ্ছে আমি সেগুলো অবশ্যই বলবো আপনার তার আগে কয়েকটা জিনিস বলে দিই লগ্ন হচ্ছে তুলা অর্থাৎ এখানে মিথুন লগ্ন তুলা রাশি মিথুন লগ্ন তুলা রাশির যে সমস্যাটা আমি কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম যে তুলা রাশির যারা সাধারণত কিন্তু এরা নিজের পার্সোনাল ম্যাটার কারোর সঙ্গে কোনো শেয়ার করে না যত বন্ধুত্ব জায়গায় হোক না কেন অন্যের শোনে শুনতে যায় হ্যাঁ এবং এরা কিন্তু খুব সাধারণত খুব সহজ সরল প্রকৃতিরও হয় সবার সঙ্গে মিশতেও পছন্দ করে যায় কিন্তু পার্সোনাল ম্যাটারটা কিন্তু ওই একদম পুরো সিক্রেট থাকে এটা কানেকশন রয়েছে আর ধুন যেহেতু যে রাশিটা মিথুন রাশি মিথুন লগ্ন পেয়েছে লগ্নে অবস্থান করছে শনি লগ্নে শনি রয়েছে আর দ্বাদশে অবস্থান করছে রাহু তাহলে এই শনি আর রাহুর সঙ্গে কি হবে আমরা সাপির দোষ নিয়ে আজকের আলোচনা করছি এই কিছুক্ষণ অর্থাৎ শনি আর রাহুর যদি শুভ কানেকশান পাই শনি রাহুর যদি নির্দিষ্ট ডিগ্রির কানেকশন পেয়ে যায় তাহলে সেটা সাপির দোষ তাহলে এই যোগটা সেখানে কানেকশান পাচ্ছে শনির সঙ্গে রাহু এবং এটা জীবনে বাধা দিচ্ছে কিরকম বাধা বাধা আমি বলছি এক মিনিট বাধা দিচ্ছে কোথায় বাধা দিচ্ছে যে রাহু এখানে রাহুর যে দ্বাদশ দৃষ্টি শনির ওপর ফেলে রেখেছে কিন্তু লগ্নে শনি রয়েছে সেই শনি কাজ করতে দিচ্ছে না শনিকে কিন্তু রীতিমতো বাধা দিচ্ছে এবং হচ্ছে না এটাই তো মানে যে কোনো কাজে সাকসেস আসছে না এটাই ফেস করছো একদম এটাই ফেস করতে হচ্ছে মানে অন্নপ্রাশনটাও পর্যন্ত সেই ঠিকভাবে হয়নি আচ্ছা মানে প্রথম থেকেই সমস্যা এই কানেকশনটা এটাই দেয় আর তার সঙ্গে সঙ্গে বদনাম আছে প্রচুর বদনাম মানে যে কাজটা করিনি তার দায় ভার চাপিয়ে দিচ্ছে মানুষ মানুষকে ভালো কিছু করলেও সেই মানুষ উল্টে ভুল বুঝছে এবং অন্য জায়গায় বদনাম ছড়াচ্ছে ঠিক আছে এগুলো কোন তো করবে এই জন্মচাকের সেটার কানেকশন একদম এটাই কানেকশন রয়েছে আর কি জানার আছে

ইনভেস্ট করলে বা শেয়ার মার্কেট রিলেটেড কোন কিছু কর্ম করলে পারে উন্নতির যোগ রয়েছে কেমন তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টস বা অডিট ডিপার্টমেন্টে কিছু কাজ করলে সেখানেও উন্নতির যোগ রয়েছে এই যে একটা দুটো তিনটে কানেকশন রয়েছে কেন আমি বললাম কারণ এই জন্মছকের এখানে পঞ্চম ভাবটা পঞ্চম প্রতি পঞ্চমে অবস্থান করছে কিন্তু পঞ্চমে চতুর্থ পঞ্চমে কানেকশন এটা শুভ যোগ এটা একটা রাজযোগ তৈরি হয়েছে কাজটা পেতে হলে সাপির দোষের প্রতিকার করতে হবে কেমন

এটার জন্মচকটা একবার যদি ও মানে সেটা বলা হয় না রেল লাইন একবার লাইনে দাঁড়িয়ে রান করতে থাকলে তাকে যদি বন্ধ না করা যায় মানে স্টপ না করা যায় সে চলতেই থাকে তাহলে এই জন্মচকের এই কানেকশনটা আছে কিন্তু মানে একবার কোনো কিছু অ্যাচিভ করতে পারলেই তার লাইফটা কিন্তু খুব ব্রাইট লাইফ হয়ে যাবে মানে এটার কানেকশন হয়ে যাচ্ছে মানে এই সাপিত দোষ আমি যেটা বলছিলাম যে সব সাপিত দোষই কিন্তু আপনার জীবনে সমস্যা তৈরি করবে না হ্যাঁ মানে সমস্যা তৈরি করবে না এটা একটা শুভ যোগ বলা হয় যদি শনি আর রাহু আমরা বলছি না শনি রাহু যদি একটা কানেকশান পাই একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে কনজাংশনের মধ্যে যদি আসে তাহলে সাপিদ্যোষ হয় ঠিকই হয় কিন্তু শনি যদি তুম্বস্থানে অর্থাৎ তুম্ব যেখানে শনি যেখানে তুম্বস্থ হয় বা স্বক্ষেত্রস্থ হয় বা রাহু যেখানে তুম্বস্থ হয় বা স্বক্ষেত্র তো রাহুর কোনো নির্দিষ্টভাবে কোনো ভাব নেই তবুও যদি রাহু তুম্বস্ত জায়গায় বা তুম্বস্ত ভাবে যদি অবস্থান করে সেখানে শনির কানেকশন পায় তাহলে সেই শুভ যোগ সেটা একটা শুভ যোগ হয় সেটা কিন্তু সাধু সর্প সেটা কিন্তু দোষ হয় না এবং এই শুভ যোগে বলা হয় একটা জাতক জাতিকা যদি কোনোভাবে একটা জায়গায় চান্স পেয়ে যায় সে খেলাধুলায় যদি দেখা ক্রিকেট খেলায় যদি কোনো চান্স পেয়ে গেল তাহলে সে কিন্তু সেই ক্যাপ্টেন পর্যন্ত চলে যাবে

যদি আপনার মনে যায় বা আপনার যদি মনে ভালো লাগে বা আপনার মধ্যে বিশ্বাস বা ধৈর্য এইসব জায়গাগুলো যদি থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধানের আছে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে যদি চলা যায় তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন কারণ আপনি হয়তো আপনি ভাবতে পারেন যে আগে পূর্ব জন্মের কর্মফল হ্যাঁ এই জন্মে কি সেটা শুধ্রা দেওয়া অবশ্যই আপনি যদি সঠিকভাবে তার প্রাশ্চিত্য করতে পারেন আপনি সেখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসবেন কারণ সুযোগটা আপনাকে দেওয়াই হয়েছে এই জন্ম প্রাশ্চিত করার জন্য এবং যত তাড়াতাড়ি আপনি সেই জিনিসগুলো করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সেই পাপ মুক্ত আপনার হবে এবং আপনি সেখান থেকে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন একদম অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজাররা বোধ হয় এ কারণেই আছেন যে আমাদের জীবন থেকে এই সমস্যাগুলো মুক্ত করার জন্য প্রত্যেকটা কাজের কিছু না কিছু একটা গুরুত্ব রয়েছে এবং অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের এই গুরুত্বটাই কিন্তু রয়েছে আমাদের জীবনের উপরে আর তাই আপনাদের প্রত্যেকের জন্য বলবো যারা যোগাযোগ করতে চাইছেন এই যে বলছেন না কেউ এসে উপকৃত কেউ বলছেন যে আমি যদি যোগাযোগ করি তাহলে কি আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে নিশ্চয়ই হবে বিশ্বাস নিয়ে আপনাকে যোগাযোগটা কিন্তু করতে হবে নাইন এইট থ্রি সিক্স 410 নাইন সিক্স এই নাম্বারে ফোন করুন নাইন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন বা এইট এই নাম্বারেও আপনারা কিন্তু ফোন করতে পারেন রবিবার করে কাঁচরাপাড়া চেম্বারে পেয়ে যাচ্ছেন দুপুর দুটো থেকে ছটার মধ্যে সোমবার ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে কিন্তু চেম্বার থাকে দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত আবার সোমবার শ্রীরামপুরও কিন্তু চেম্বার থাকে পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতার বন্ধুদের জন্য মঙ্গলবার কিন্তু চেম্বার রয়েছে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের কিন্তু পিছনে যোগাযোগ অবশ্যই করতে পারেন তার বৃহস্পতিবার নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন শুক্রবার হাতিবাগান চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন এটাও কলকাতার বন্ধুদের জন্য খুব ভালো একটি চেম্বার খুব কাছের একটি চেম্বার যারা যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আর বুধবার করে কিন্তু হাওড়া চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি বলবো বর্ধমানে কিন্তু এগারো তারিখে চেম্বার রয়েছে যারা যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এবং তারাপীঠে কিন্তু আঠারো তারিখে চেম্বার রয়েছে মে মাসে যারা নাম লেখাতে ইচ্ছুক অবশ্যই কিন্তু চটপট নামটা কিন্তু লিখিয়ে ফেলবেন তারাপীঠের যে আপনারা জানেন তারাপীঠে চেম্বার থাকে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন কাজগুলো কিন্তু থাকে আপনারা মোটামুটি আপনার আইডিয়া আছে জানেন এবং সেই নির্দিষ্ট সেই শুভ দিন যেটা আগামী দিন আসছে আঠারোই কিন্তু মে এই যে যে দোষগুলো নিয়ে আমরা কথা বলছি এই খন্ডনের জন্য তো তারাপীঠের একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে যাই হোক আমরা আলোচনায় আবারও ফিরবো তবে কে আছেন নমস্কার হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন বলুন কে বলছেন আমি নন্দী বলছি হ্যাঁ কোথা থেকে বলছেন আমি বলছিলাম কলকাতা থেকে কলকাতা আচ্ছা কার সম্বন্ধে জানবেন দেখি বহু দিন ধরে প্রায় পাঁচ ছ বছর ধরে খুবই ভালো লাগে দাদা যেসব তোটকা গুলো দেয় যখন একটু সমস্যা পরিবেগুলো করি সেই সমস্যা থেকে এগিয়ে যাওয়া মোটামুটি সবসব হয়ে যে করণক্রিয়া যে টটকা বা করণক্রিয়া গুলো দেওয়া হয় সেগুলো আপনি উপকৃত তাই না অনেকেই আমাদের বলে যে করণক্রিয়া গুলো আমরা করি এবং খুব ভালো কিন্তু রেজাল্ট পাচ্ছি দেখুন এতে তো তেমন কিছু खर्चा হয় না একটু মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে করলে কাজ পাওয়া যায় আচ্ছা বলুন डेट ও বলুন কি মার্চ 4th মার্চ 1989 টাইমটা বলবেন

কারণ আমি বিবাহ নিয়ে কেন বললাম এখানে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার বলে দিচ্ছি কারণ এখানে জন্মছকে লগ্নে কেতু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে রাহু এবং রবি গ্রহন্ধো হয়ে আছে এবং সেখানে রয়েছে শুক্র এবং এই শুক্র আর রবি দারিদ্র যোগ হয়ে গেছে তাহলে এই কানেকশনটার জন্য বৈবাহিক জীবন সমস্যা হবে এবং বিবাহ হতে গেলেও সমস্যা হবে আমি সপ্তম ভাব পীড়িত না হলে বিবাহ করলে দেখা গেল একটা জায়গায় একটা কোনো এখানে বলবো যে বিবাহের শুভ যোগ তৈরি হলো বা কারোর সঙ্গে দেখা গেলো পরিচয় হলো যোগাযোগ হলো গিয়ে বিবাহটা হবে না আটকে থাকবে এটা হবে লাস্টে গিয়ে সব ফাইনাল হয়ে গেল হয়তো মানে রেজিস্ট্রি পর্যন্ত আছে সামাজিক মতে বিবাহ হবে না এই পর্যন্ত চলে যেতে পারে কিন্তু খুব কেয়ারফুলি চলতে হবে না তো পরে গিয়ে সমস্যা বগ করতে হবে আমি তো সাধারণত কিছু কিছু যোগ থাকলে আমি বলে দেই যেন মানে সেই কি বলবো সেই মনের বসে যে কোন অনেক সময় কি হটকারী সিদ্ধান্ত নিয়ে দেখালো রেজিস্ট্রি করে নিল তারপরে গিয়ে আর বিয়া হচ্ছে না না সামাজিক বিয়ে তো হলোই না তারপরে ডিভোর্সের জন্য আবার ফাই লাভ করতে হচ্ছে তাহলে সেই জায়গা যেন না হয় কিছু কিছু জন্মছকের কানেকশান পাই আমি তাদেরকে আগের থেকে সতর্ক করি কারণ বিগত দিন আমি প্রচুর দেখেছি এরকম যে তাদের দুজনের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে হয়তো তিন বছর চার বছর তারা একসঙ্গে কাটিয়েছে তারপরে দেখা হলো রেজিস্ট্রি করেছে তারপরে পরিবার দুই দিক দিয়ে মেনে নিয়েছে কিন্তু সামাজিক মতে বিবাহ হয়নি কারণ সামাজিক মতে বিবাহ হওয়ার আগ মুহূর্তে তাদের মধ্যে আবার বিচ্ছেদ তৈরি হয়ে গেছে সেই জায়গাটা যেন না হয় যোগ হয়ে আছে এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে করলে পরে জায়গাটা ভালো হবে আর পঞ্চমপতি সপ্তমের কানেকশান অর্থাৎ এখানেও কিন্তু বলবো দেখে শুনে বিবাহের যোগ আছে নিজের দেখে পছন্দ করে বিবাহের যোগ আছে

যা আগে এটা ভালো খবর ওকে থ্যাংক ইউ সঙ্গে থাকুন ভালো থাকুন আসলে আমরা বলি না যে ভাবিয়া করিও কাজ তাই অবশ্যই ভেবেচিন্তে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ আমাদের তোলা উচিত বিয়েতে সাধারণত যদি লাভ ম্যারেজের সিদ্ধান্ত নিই কাউকে আমার পছন্দের হয় তখন কিন্তু আমরা কোনো দিক ভাবিনা পরিবারের মানুষের কোথাও ভাবিনা না আর সেখানে কোথায় আশ্রলোচার কিন্তু যারা বুদ্ধি বা যারা সতর্ক মানুষ তারা কিন্তু সর্বদা ভেবেই কিন্তু পা মানে দেখুন এই যে বিবাহিত জীবন বিবাহিত জীবনে বেশ কিছু গ্রহ নক্ষত্র দায়ী রয়েছে কিন্তু এই বিবাহের ক্ষেত্রে ভাব দেখতে হয় ভাবের অধিপতি অবশ্যই কোথায় অবস্থান করছে সপ্তম পতি কার সঙ্গে কানেকশন পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিবাহটা কিভাবে হবে ওই যে আমি বললাম না যে প্রেম করে বিবাহ বা নিজের পছন্দ করে বিবাহ কেন আমি বললাম জন্মছকের কানেকশানটা রয়েছে আমি মানে আমি কিন্তু সেইভাবে যে আপনি আপনাদের বোঝানোর বা আপনারা হয়তো বুঝতে পারছেন না বলে আমি বলে দিলাম তা না কিন্তু ঘটনাটা হচ্ছে এই জন্ম ছকটার সপ্তম প্রতি পঞ্চমে অবস্থান করছে সেই জন্য পঞ্চম আর সপ্তমের কানেকশান পাচ্ছে আমরা বলি টু সেভেন এবং ইলেভেন্থ যদি কানেকশান পাই তাহলে তার বিবাহ যোগ হয় আর পঞ্চমের সঙ্গে যদি টু সেভেন ইলেভেন্থের কানেকশান হয় তাহলে সেই জাতক জাতিকা সে নিজের পছন্দ করে বা প্রেম করে বা তার লাভ ম্যারেজ হয় তাহলে এটার কানেকশান এই জন্ম রয়েছে সেটা কিন্তু হবে এবং বর্তমানে যে দশা অন্তর্দশা চলছে সেই দশা অন্তর্দশাও বলছে যে এই বছরে তার বিবাহ এই যে বিবাহ নিয়ে যেহেতু আলোচনাটা শুরু হলো দাদা একটু জানতে চাইবো যে এই যে মাঙ্গলিক আমরা বলে থাকি মাঙ্গলিক দোষ রয়েছে এই মাঙ্গলিকের সাথে কোথাও বিয়ের একটা যোগাযোগ রয়েছে নিশ্চয় মঙ্গল দেখুন জন্ম ছকে মঙ্গল হচ্ছে আমরা আমরা মাঙ্গলিক মাঙ্গলিকটা কি মানে শুনলেই তো বুঝতে পারছেন যে একটা মাঙ্গলিক অনুষ্ঠান বিবাহ একটা মাঙ্গলিক অনুষ্ঠান আপনার বিবাহটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান এবং সেই ক্ষেত্রে মঙ্গল এখানে আমরা মঙ্গল যদি ইন্যাক্টিভ থাকে আমরা বলি না যে যদি মঙ্গল ইন্যাক্টিভ থাকে তাহলে অনেক ক্ষেত্রে শুভ কাজে বাধা তৈরি হয় এবং মঙ্গল ইন্যাক্টিভ থাকলে আমরা বলি মাঙ্গলিক এবং কোনভাবে ইন্যাক্টিভ যদি বলা হয় জন্মছকে লগ্ন লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ আমি দ্বিতীয় বলতে গিয়ে বললাম না কেন কারণ দ্বিতীয়টা আমাদের কিন্তু পূর্ব পূর্ব ভারতে সেইভাবে প্রযোজ্য না এটা দক্ষিণ ভারতে প্রযোজ্য যদি দক্ষিণ ভারতে আপনার মঙ্গল যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে বলা হয় তার ক্ষেত্রেও তাহলে এই কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার মধ্যে মাঙ্গলিক দোষ আসবে আর যদি সেই মাঙ্গলিক দোষ সপ্তমভাবে মঙ্গল থাকে অষ্টমে মঙ্গল থাকে দ্বাদশে মঙ্গল থাকে চতুর্থ মঙ্গল থাকে তাহলে এক্ষেত্রে মাঙ্গলিক দোষ অবশ্যই লগ্নের কানেক্টেড হয়ে যাবে মাঙ্গলিক দোষ এবং এক এক ধরনের সমস্যা হয় এখানে চার পাঁচটা যে যোগ বললাম পাঁচ চার পাঁচটা ভাবের কানেকশান বললাম এক এক ধরনের সমস্যা হয় কারোর ক্ষেত্রে দেখা গেলো সে একটা পরিবারে গেছে একটা মেয়ে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে সে একটা পরিবারে মানে নতুন পরিবারে যাচ্ছে সেখানে সে অ্যাডজাস্ট করতে পারবে না ভাবের মাঙ্গলিক আর লগ্নের মাঙ্গলিক সে নতুন পরিবারে গিয়ে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবে না সপ্তমের মাঙ্গলিক তার যে লাইফ পার্টনার হবে তার সঙ্গে অ্যাডজাস্ট হবে না অষ্টমের মাঙ্গলিক কি হবে কারণ তার লাইফ পার্টনার দিনের পর দিন সমস্যায় পড়বে কাজ হারিয়ে ফেলবে পরিবারে কারো না কারোর ক্ষতি হবে এবং এই ধরনের সমস্যার মধ্যে তৈরি হবে তার আর্থিক ক্ষতি হয়ে যাবে এগুলো হয় সাধারণত এবং জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে আমি বারবার বলছি আর দ্বাদশের মাঙ্গলিক কোথায় হয় দ্বাদশের মঙ্গলিক দাম্পত্য সুখের ক্ষেত্রে বাধা তৈরি হয় একটা পরিবারে বা একটা বিবাহ অর্থাৎ এখানে বলবো যে জাতক জাতিকার বিবাহ হচ্ছে সেখানে দাম্পত্য সুখের অবশ্যই গুরুত্ব রয়েছে সেখানে যদি সেই জায়গাটা ঘাটতি হয় যে জায়গাটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু তাদের লাইফে কিন্তু কোনো কোনো সময় তৃতীয় ব্যক্তির কানেকশান তৈরি হয়ে যায় তাহলে এই জায়গাগুলো কিন্তু কানেকশানে পরিপ্রেক্ষিতে হবে এবং আপনার জন্মছকের কী কানেকশান রয়েছে শুধু ওই মঙ্গলটা দেখলেই হবে না কোনো কোনো সময় মঙ্গলের ওপর আবার বৃহস্পতি বা গ্রহ এদের যদি কানেকশান পেয়ে যায় তাহলে সেই মঙ্গলিক মাঙ্গলিক দোষ থেকে অনেকটা কিন্তু কমে যায় সেই জন্য আমি আজকে কিন্তু আপনাদের কোনো ভয় দেখাচ্ছি না সমস্যাগুলো বলে যাচ্ছি সমস্যা আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন না হলে কিন্তু আগামী দিনে আপনার ক্ষেত্রেও কি যে সমস্যাগুলো যে নেগেটিভ ভাইব্রেশনগুলো বললাম সেগুলো আপনার জীবনে চলে আসতে পারে একদম পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলবো কে আছেন নমস্কার হ্যাঁ কে বলছেন খড়গপুর থেকে কার সম্বন্ধে জানবেন বলুন ডেট অফ বার্থ বলুন হ্যাঁ উনিশ পাঁচ 19 8 তারপরে আচ্ছা জন্ম সময় কখন দুপুরে সন্ধ্যা আর জন্মস্থান খড়পুরে বেশ খড়কপুরে জন্ম তাই তো হ্যাঁ জন্ম এখন বিষয় এখন কি জানার আছে তাই তো জানার বিষয় 2001 এ জন্ম তাই না হ্যাঁ হ্যাঁ 2001 জন্ম খুব তো খুব সৌখিনতা রয়েছে জাতকের লগ্ন হচ্ছে মকর লগ্ন সিংহ রাশি আর মঘা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম সৌখিনতা যথেষ্ট সৌখিন রয়েছে এই জাতকের কিন্তু এই ক্ষেত্রে বলবো দুটো তিনটে কানেকশন রয়েছে একটু নেগেটিভ মানে হঠাৎ রেগে যাবে আচ্ছা রাগটা হয় নাকি মাঝে মধ্যে হ্যাঁ হঠাৎ মানে কোনখানে কিছু না সবাই দেখা এক একসঙ্গে একটা বন্ধু বান্ধব যে যেগুলো হয় সবাই মিলে একটা আড্ডা ইয়া মারছে হঠাৎ করে দেখা মানে ওকে নিয়ে কিছু বললেই রেগে যায় কি সেগুলো হয় তো নাকি এখানে এই জায়গাগুলো কিছু প্রতিকার প্রতিবিধান আছে কেমন এখানে প্রতিকার বলতে এখানে রয়েছে গুরু চন্ডাল একটা দোষ আছে গুরু চন্ডাল দোষ ভাবে রয়েছে সেই জন্য কম্পিটিটিভ কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে কেমন কম্পিটিটিভ মানে দেখা গেলো যে যে কর্ম করছে সেই কর্মই করে যেতে হচ্ছে মানে কিছু বেটার কিছু চেষ্টা করব বেটার কিছু চেষ্টা করে সেখানে বাধা আছে কেমন এটা সেটা বাধা আছে আর এখানে বলবো যে অষ্টম ভাব অষ্টম ভাবে বুধাদিত্য যোগ হয়েছে কিন্তু এই বুধাদিত্য যোগটাকে একটু ডিস্টার্ব করেছে চন্দ্র এসে সপ্তম্পতি এসে তাহলে সপ্তম্পতির এখানে কানেকশন হয়েছে সেই জন্য এই বুধাদিত্য যোগটা পাওয়ারটা কমে গেছে এই জন্য বললাম যে হট করে রেগে যাওয়া আর কি জানার আছে বিবাহ হয়েছে না বিবাহ হবে বিবাহের যোগ বিবাহ বিবাহ কি করার প্ল্যানিং আছে এখন না কেরিয়ার না বিবাহের এখন কানেকশান একটা ছিল বিগত এক বছর কানেকশান ছিল কিন্তু কেরিয়ার রিলেটেড যে জায়গাটা বলবো এখন কেরিয়ারে যোগ রয়েছে মানে বলবো যে আগামী কিন্তু ছয় থেকে সাত মাস যদি চেষ্টা করে ভালোভাবে তাহলে একটা কিছু কর্ম পাবেইও এবার কি কর্ম পাবে না সেগুলো অন্যান্য জন্মচকের কানেকশন দেখতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সঙ্গে থাকুন এবং কথা বলতে বলতে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে সময় কিন্তু শেষ পরবর্তী অনুষ্ঠানে আবারো দেখা হবে তবে আপনাদের হাতে কিন্তু রয়েছে সবাই হেল্পলাইন নাম্বার নোট করেছেন সেই নাম্বারে ফোন করুন যদি জন্মচকে এরকম কোনো দোষ বা ত্রুটি থাকে তার সংশোধনটা কিন্তু চট করে করে ফেলুন আর আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব ধন্যবাদ জানাবো আপনাদের ধন্যবাদ জানাবো অবশ্যই দাদাকে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার সকলে খুব ভালো থাকুন